সকল দাদা দিদিদের আমার ভক্তিপূর্ণ প্রণাম। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি কয়েকটি শুভ অশুভ দিনের কথা আলোচনা করব। তার আগে আমার চ্যানেলে আজ যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং যদি সবার আগে পরবর্তী ভিডিওটি পেতে চান তবে সাবস্ক্রাইব বক্সের পাশের বেল আইকনটিতেও একটি চাপ দিয়ে রাখুন। আমার সাথে যোগাযোগ করার জন্য অনেকে মেসেজ করেছেন, তাই বলবো যোগাযোগ করার জন্য আমার ফেসবুক গ্রুপটিতে আপনাকে অ্যাড দিন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের বলবো যে শাস্ত্রের নিষিদ্ধ দিনক্ষণ সম্পর্কে পার্ট ওয়ান পার্ট টু অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় ভিডিওটিতে সম্পূর্ণভাবে উল্লেখ করেছি, তাই সেই দিনগুলোতে নারী বিহার করবেন না। এবং এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে পার্ট ওয়ান পার্ট টু ভিডিও দুইটির লিঙ্ক দুইটি দিয়ে দেবো। আপনারা যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন, কারণ এই প্রস্তুতি গ্রহণের পূর্বে কিছু শাস্ত্রীয় বিষয় আপনাকে মনে রাখতে হবে। এবং আপনার পাশের বন্ধুটিকে অথবা আপনার ভাই বোন আত্মীয় স্বজনকে আপনি এ বিষয়ে অবগত করতে পারবেন, তাতে সকলেই উপকৃত হবে। শুভ সময়ে এই দিনগুলো যে কোনো সম্প্রদায় বা গোত্রের মানুষ পালন করতে পারে। আর যখন নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওগুলো অন্তত শেষ পর্যন্ত মনোযোগ সহকারে অবশ্যই শুনে নেবেন। চলুন এবার মূল আলোচনায় চলে যাই। সকলকে বিশেষভাবে বলবো যে আপনি ঋতুপতির তারিখ দিন এবং সারা রাত মিলিয়ে একদিন হিসেবে ধরে নেবেন, এবং শুভ দিন ঋতু দিন এবং রাত সারা রাত মিলিয়ে একদিন হিসেবে ধরে নেবেন। রাত 12টার আগে যে তারিখটি থাকবে রাত 12টার পরেও সেই একই তারিখ থাকবে বা একই তারিখ হিসেবে ধরে নেবেন সারা রাত। এখন বলবো যে সকল ভ্রমণকার বা আপনার স্ত্রী 26/9/2020 তারিখ শনিবার সকাল 5:58 থেকে দিবাগত শেষ রাত্রে 5:57 মধ্যে অর্থাৎ 26 দিন এবং রাত মিলিয়ে এই 24 ঘন্টার মধ্যে ঋতুপতি হয়েছেন তাদের জন্য সুযোগ হল 5/10/2020 তারিখ সোমবার অর্থাৎ অক্টোবর মাসের 5 অষ্টম প্রহরে অর্থাৎ রাত্রির চতুর্থ প্রহরে 3:04-3:30 মধ্যে আপনি মিলন করবেন। যদি মিলন করেন তবে সেই গর্ভে একটি কন্যা সন্তান ও একটি পুত্র সন্তানের যোগ রয়েছে। শুভক্ষণের এই সময়ে গর্ভে যদি কন্যা সন্তান আসে তবে সে সন্তান হবে ধর্মশীলা স্বাস্থ্যবতী কন্যা সন্তান, এবং পুত্র সন্তান হলে সে সন্তান আজন্ম পরম সুখী দিন অতিবাহিত করবে এবং সে হবে শ্রেষ্ঠ পুত্র সন্তান, তাতে কোনো সন্দেহ নেই। মহাদেব পার্বতী দেবীকে এরূপে কীর্তন করিয়াছিলেন কৈলাসে। এ সময় গ্রহ নক্ষত্র এবং অমৃত যুগের শুভ সময় রয়েছে। আপনি 3:04-3:30 মধ্যে মিলনকার্য অবশ্য অবশ্যই শেষ করবেন। মনে রাখবেন যে সকল রমণীগণ 26 ঋতুমতী হয়েছেন তাদের জন্য শুধু এই শুভ দিনটি নির্ণয় করে দিলাম, এরপরে তাদের এই এক মাসের মধ্যে কোনো সুযোগ নেই। এখন বলবো যে সকল রমণীগণ বা আপনার স্ত্রী 27/9/2020 তারিখ রবিবার সকাল 5:58 থেকে দিবাগত শেষ রাত্রে 5:57 মধ্যে অর্থাৎ 27 দিন এবং রাত মিলিয়ে এই 24 ঘন্টার মধ্যে ঋতুমতী হয়েছেন তাদের জন্য সুযোগ হল 6/10/2020 তারিখ মঙ্গলবার অর্থাৎ অক্টোবর মাসের 6 অষ্টম প্রহরে অর্থাৎ রাত্রির চতুর্থ প্রহরে 3:32 মধ্যে যদি আপনি মিলন করেন তবে সেই গর্ভে একটি পুত্র সন্তানের যোগ রয়েছে। এই শুভক্ষণে গর্ভে যদি পুত্র সন্তান আসে তবে সে সন্তান আজন্ম পরম সুখী দিন অতিবাহিত করবে এবং সে হবে শ্রেষ্ঠ পুত্র সন্তান, তাতে কোনো সন্দেহ নেই। মহাদেব পার্বতী দেবীকে এরূপেই কীর্তন করিয়াছিলেন কৈলাসে। এই সময়ে গ্রহ নক্ষত্র অমৃত যুগের এবং মহেন্দ্র যুগের শুভ সময় রয়েছে। আপনি 3:00-3:32 মধ্যে মিলনকার্য অবশ্য অবশ্যই শেষ করবেন। মনে রাখবেন যে সকল রমণীগণ 27 ঋতুমতি হয়েছেন তাদের জন্য শুধু এই শুভ দিনটি নির্ণয় করে দিলাম, এরপরে তাদের এই এক মাসের মধ্যে কোনো সুযোগ নেই। আবারও সকলকে বিশেষভাবে বলবো যে আপনি ঋতুমতির তারিখটি দিন এবং সারা রাত মিলিয়ে একদিন হিসেবে ধরে নেবেন, এবং শুভ দিনটিতেও দিন এবং সারা রাত মিলিয়ে একদিন হিসেবে ধরে নেবেন। আপনাদের লাইক কমেন্টসের উপর নির্ভর করে আমাদের ভিডিও বানানোর স্পৃহা, তখন আমাদের অধিক আগ্রহ প্রকাশ পায় ভিডিও বানাতে, তাই সকলকে একটি লাইক কমেন্টস করে আপনাদের সঠিক তারিখটি অবশ্যই জানিয়ে রাখবেন।
আপনি যে দিনে ঋতুমতী হয়েছেন সেই দিনের সঠিক তারিখের উপরে নির্ভর করবে শুভ দিনের নির্ণয়করণ। তাই আপনার ঋতুমতির তারিখটি অবশ্যই মনে রাখতে হবে এবং সেই তারিখ অনুসারে যখন আপনার শুভ দিন নির্ণয় করে দেওয়া হবে সেদিনের রাতে চতুর্থ প্রহরে মিলনে রত হবেন। ধৈর্য ধরুন, ধৈর্যশীল মানুষকে ভগবান পছন্দ করেন। পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করুন, আর ততক্ষণে আপনাকে সুরক্ষিত রাখুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। এই শুভকামনায় পৃথিবী আর্ট চ্যানেল থেকে বিদায় নিচ্ছে আজ।